বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস ফ্যামিলি। আমি আমার ব্লগটা এই কিচেন থেকে শুরু করছি। আমার মাম্পি স্কুলে যাবে, পরোটা বানাচ্ছি, পরোটা আলু ভাজা দেবো, আর ভাত আর ডাল করছি। আজকে দেরি হয়ে গেছে, উঠতে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ কালকে রাত অনেক রাত্রে শুয়েছি সে কারণেতে। মাছি আমি দেরি হয়ে গেছে, লেট করে উঠেছি। সকালে একদম ঘুমাতে হয় না, বড্ড সকাল সকাল স্কুল স্টার্ট হয়। তো চুলটা ছেড়ে দিই, ভাজা ডাল আর ভাত। গাড়িতে তুলে দেব, খুবই পড়েছে তো। ঠিক আছে, ভালো গেছে। বেলা হয়েছে প্রায় 11টা বাজে, সবজি কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে থাকছে আমাদের দুপুরের মেনুতে শুক্তো, তবে শুক্তোতে মটরশুঁটিটা দেবো না, এটা দেব ফুলকপি আলুর তরকারি হবে, তাই মটরশুঁটি আর বিট বিন ভাজা। আর ডাল তো সিদ্ধ রয়েছে, এটা একটু হালকা করে সাদাল দিয়ে নেবো, দিলে হয়ে যাবে আজকের মেনু আমাদের। এটা করে ফুলকপিটা ভাপিয়ে নেবো, কেননা ফুলকপি ভাপিয়ে নিলে ফুলকপি থেকে বেশি গ্যাস হবে, ফুলকপি থেকে গ্যাস খেলে গ্যাস হওয়ার চান্স বেশি থাকে। আর সব নিরামিষ আইটেম আগেই তো বলেছি, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই ফুলকপি মটরশুঁটি দিয়ে একটু ডালনা মতন করেছি তরকারি, এই ডাল আর এই শুক্তো আর এই বিট বিন ভাজা ভাত। দুপুরের খাবারটা সেরে ফেলি। মাম্পি এসে গেছে স্কুল থেকে, দেখুন এই এসে দুষ্টুমি করা শুরু হয়ে গেছে, গিল ধরে নাড়ানাড়ি করছে। আমি দাঁড়িয়েছিলাম, একটু সাজুগুজু করে নিয়েছি, বান্ধবীদের বাড়ি যাব। বান্ধবী মানে মামনির সঙ্গে ওর ছেলে পড়ে, সেই সুবিধে বান্ধবী হয়ে গেছে, খুবই ক্লোজ হয়ে গেছে। ওর যত যা কিছু সবই আমার কাছে শেয়ার করে, আমিও তার কাছে শেয়ার করি। খুব একটা ভালো ড্রেস করিনি, কারণ ওদের বাড়িতে যাব, গিয়ে মাঠে যাব কড়াই শাক তুলতে। অনেক দিন বাদে কড়াই শাক তুলতে যাচ্ছি। কড়াই শাক তো কিনে খায় বাজার থেকে, কিন্তু এ তো গাছ থেকে তোলো, তো আলাদা একটা আমেজ। এই এসে গেছি বান্ধবীর বাড়িতে, চলো। এই আমার বান্ধবী চন্দ্রা, এই ওদের বাড়িতে এসছি, এই বাড়ি এনার হাজবেন্ড। আর শুভম আর সংযুক্তা তো বাইরে খেলছে, এই সরস্বতী পূজা করবে বলে প্যান্ডেল হচ্ছে। এই সংযুক্তা শুভম, হ্যাঁ শুভম, কি ব্যাপার, গাছে উঠে ঝুলছে।
আছি। মাম্পি তোমার বাবা বলেছে যে এরকম 30 বছর, এখন 33 বছর বয়স চলছে। ডাক্তার বলছে বয়স বেশি করে দিচ্ছেন কেন? আপনি আমি তখন বলছি আপনি কি ভাবছেন, 25-26 বছরের মেয়ে আমি? হ্যাঁ, বয়স হয়নি। কত ভালো লাগছে। অনেকদিন চিনিনি তো। এরকম খালি মাছ আমাদের ওখানে হয় না তো, সবসময় চাষ আর চাষ। এখানে তো চারদিকে মুখে গেলে আরো জল আছে। এই চন্দ্রার কিচেন, খুব তাড়াতাড়ি এই কিচেন নিয়ে, কুকিং নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করবে। জল গরম করছে, আমরা এসছি কফির জন্য। একটু কফি নিয়ে বসেছি সবাই, বারণ করেছিলাম আয়োজন করতে মিষ্টি, তো অল্প কিছু আয়োজন করেছে। এই শাক তুলে নিয়ে এসে রান্না হবে কালকেরে। কালকেরে কড়াই শাকের ঘন্টটা কীভাবে করতে হয় আপনাদের সঙ্গে শেয়ার করবো।